25শে মে আদৃত রায়ের জন্মদিন। এদিন মিঠাইয়ের উচ্ছেবাবু 32 বছরে পা দিলেন। বিয়ের পর এটা তার প্রথম জন্মদিন, আর সেই বিশেষ দিনে বরের জন্য বিশেষ পোস্ট লিখলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। পোস্ট করলেন বেশ কিছু ছবিও। কৌশাম্বী চক্রবর্তী এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে আদৃতের হাত ধরে তার কপালে কপাল ঠেকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। পরের ছবিতে দেখা যাচ্ছে বরের চুলের মুঠি ধরে আদর করে দিচ্ছেন তিনি। দুজনেই এই খুনসুটিতে হাসছেন, তাদের বৌভাতের দিন সকালে তোলা এই ছবিগুলো। কৌশাম্বীর পরনে নীল সিল্কের শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ, সঙ্গে গা ভর্তি গয়না। অন্যদিকে আদৃতের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি। এই ছবিগুলো পোস্ট করে কৌশাম্বী লেখেন, শুভ জন্মদিন আমার সোলমেট, মনে রাখবেন সেরাটা আসতে এখনো বাকি আছে। এই বিষয়ে বলে রাখা ভালো, গত 9 মে তারা সাত পাকে বাঁধা পড়েছেন। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর এই বছর গাবরা বিয়ে করলেন। মিঠাই ধারাবাহিকের সেট থেকে শুরু হয় তাদের প্রেম। কিছুদিন আগে তারা গোয়ায় হানিমুনে গিয়েছিলেন, সেখানকার একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। তাদের গোয়ায় বিভিন্ন জায়গায় রোমান্টিক মুডে সময় কাটাতে দেখা গিয়েছে। বিয়ের পর 10 মে প্রথম পোস্ট করলেন আদৃত রায়। তিনি ফেসবুকের পাতায় তার এবং কৌশাম্বীর একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাদের সিঁদুরদানের পর তিনি নতুন স্ত্রীকে কোলে তুলে নিয়েছেন। দুজনের মুখে লেগে হাসির এক ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ধন্যবাদ আমাদের আশীর্বাদ করার জন্য। কেবল আদৃত নন, কৌশাম্বী নিজেও এদিন তাদের বিয়ের দুটো ছবি পোস্ট করেন। লেখেন তাদের চিরকালের সফর শুরুর কথা। অনেকেই তাদের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন নতুন জীবনের জন্য।